ইয়ার পর্ব আপনার বেশিরভাগটাই পড়েছি এবং প্রিন্ট করে এনেছি যেন মেয়েও পড়তে পারে সবসময় হ্যান্ড আউট। তো সেক্ষেত্রে আমি লাস্ট মিটিং ও গত শনিবারের মিটিং ও ছিলাম, তো স্যার এই কারণেই বলছি যে আমারও মেয়ে ক্লাস আইসিএসসি তে পড়ে এবং ক্লাস টেনে মানে 24-এ মাধ্যমিক দেবে। তো আমি সেলফ লার্নিং এর গুরুত্বটা আমি 2 বছর আগে বুঝেছিলাম এবং একটা জায়গায় একত্রিত যাওয়ার জন্য বাইজুসের সাথে গিয়েছিলাম। তো সেখানে একটা জায়গায় ওনাদের পরপর পরপর খুব সিস্টেমেটিক অ্যানিমেশন ভিত্তিক পড়াগুলো আছে, কিন্তু সমস্যাটা হলো যে সেখানে ছাত্রীর নিজস্ব যে শিখতে হবে নিজেকে পড়তে হবে সেই চিন্তাটা ভালোভাবে করলো না এবং সেই বাইজুসটা নেওয়াটা যথারীতি অন্যান্য ছাত্রছাত্রীর বন্ধু বান্ধবদের জন্য আবার সেই টিউশন ভিত্তিক পড়া স্টার্ট হয়ে গেল ক্লাস 9 ওটা এইটাই কিন্তু আমি দেই এবং রেজাল্টটা তুলনায় খারাপ হলো এইটে করোনাও ছিল। তো 9-10 কিন্তু আবার সেই টিউশন ভিত্তিক পড়ায় স্টার্ট হলো যেটা আপনি বারবার বারবার মানা করছেন, কিন্তু এই পরিস্থিতি থেকে বর্তমানে কিভাবে বেরোতে পারি এবং ওর দ্বিতীয় এটা হচ্ছে নাম্বার 1 প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন কনসেন্ট্রেশন ভীষণই কম এবং অত্যধিক চঞ্চল, এফোর্ট দিলে পারবে কিন্তু এফোর্টটা নিজের থাকে না, কিভাবে চলা প্রয়োজন এইটুকু গাইডেন্স দিন আজকে আপনার এখানে। আপনি একটু এবার মিউট হয়ে যান আর বাকি আরো প্লিজ সবাই মিউট হয়ে যান, নইলে ওনারা কিন্তু শুনতে পাবে না, মানে এতজন আছে তো সবাই প্লিজ মিউট হয়ে যান, মিউট প্লিজ, নাহলে আমাকে মিউট করে দিতে হবে বা হয়তো রিমুভ করতে হবে, সেটা ভালো হবে না। তো এনি কেস আপনি যে প্রশ্নটা করলেন সেটা তো প্রত্যেকের ঘরে ঘরে এই সমস্যা। আমি অনেক অভিভাবকের সাথে কথা বলছি, সবাই জানে যে টিউশনি ছাড়া সেলফ লার্নিং করতে হবে, সেলফ লার্নিং ছাড়া এই মুহূর্তে কোনো লার্নিং নেই। কারণ ধরুন আপনার ছেলে মেয়েকে আপনি টিউশনিতে ভালো মার্কস আনলেন তো লাভটা কিছু হবে না, কারণ আলটিমেটলি তাকে যখন চাকরিতে যেতে হবে তাকে নিজেকে নিজেকে রিসোর্স গুলো খুঁজে বার করে প্রবলেম সলভ করতে হবে, সেখানে তো কোনো টিউটর থাকবে না। আর এটা তো আপনি জানেন যে আমি একটা ভূমিকা পর্ব লিখেছিলাম যে কেন জীবন এবং জীবিকা নিয়ে লেখাটা লিখছি, আমার কি করুণ অভিজ্ঞতা হয়েছে আগের বছর থেকে সেটাও আপনাদের লিখলাম যে 2000 ছাত্রছাত্রী যারা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে একজনও একটা মিনিমাম লেভেলে কোডিং টেস্ট ক্লিয়ার করতে পারছে না, একজনও পাচ্ছেন, মানে 25% হচ্ছে হাইয়েস্ট মার্কস, এরকম হচ্ছে অবস্থা আর কি। তো খুব খুব করুণ অবস্থার মধ্যে আছে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা এবং এর একটা মেজর কারণ আমি যত ট্রেস ব্যাক করছি সেটা দাঁড়াচ্ছে হচ্ছে টিউশন। কারণ আপনি যখন এই ছেলেমেয়েরা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়বে ওখানে তো টিউশনে নিয়ে নেই, ওখানে মাস্টারমশাইরা যা পড়াবেন তো মাস্টারমশাইদের অবস্থা ওখানে যে খুব একটা ভালো তা নয়, কারণটা আমি বারবার করে বলেছি আর বলতে চাই না। ফলে ধরুন আমাদের মতো কোম্পানি গুলো যে স্কিল চাইছে সেটা কিন্তু হচ্ছে না। সুতরাং আপনি টিউশনিতে যতই দিন যতই তার মার্কস হোক না কেন, এট দ্য এন্ড অফ দ্য ডে লং রানে গিয়ে ওটা ক্ষতি করবে। এবার আপনি একটা বলেছেন যে তাহলে আমার অল্টারনেটিভটা কি, অবভিয়াসলি আমি তো বলতেই পারি এটা ক্ষতি করবে কিন্তু ভালো কিছু না থাকলে তো হবে না। এবার দেখুন আমি একদম লাস্টের যে লেখাটা লিখেছি তাতে আমি এটা বলেছি যে আমাদের এখন আপনাদের ছেলে মেয়েদের লার্নিং এর উপর ফোকাস করতে হবে আগে। আপনি এখন পরীক্ষায় মার্কস টাক্স একটু না ভুলে গেলে 2-1 দিনের জন্য মানে প্রবলেমটা আমরা ফিক্স করতে পারবো। তো সেই জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে ছেলে মেয়ের ফোকাসটাকে আগে বাড়াতে হবে, ইনার ইঞ্জিনিয়ারিংটা করতে হবে যাতে তার ক্লাসের পড়ার পেছনে সে 2 ঘন্টার বেশি যেন সময় না দেয়। এই জন্য আমি দেখতে চাইছি, আচ্ছা আপনার মেয়ের সাথে কি আমি কথা বলতে পারি তুহিন বাবু? হ্যাঁ অবশ্যই অবশ্যই। আচ্ছা আচ্ছা, মা তোমার নাম কি? তৃষা চক্রবর্তী। আচ্ছা তৃষা, তোমার রুটিনটা কি বলো তো ডেইলি, মানে একদম সকাল থেকে ঘুম থেকে উঠে একদম শোয়া পর্যন্ত আমি তোমার রুটিনটা জানতে চাইছি। প্রথমত সকালবেলা উঠে যেগুলো হোমওয়ার্ক গুলো থাকে সেগুলো হোমওয়ার্ক গুলো কমপ্লিট করা, তারপর কিছু যখন কোনো ব্যাচ না আমি তোমাকে আমি আমি আরো ডিটেইলসে জানতে চাইছি, তুমি একদম টাইম ধরে বলবে যে সকাল কটার সময় উঠছো, কখন ব্রেকফাস্ট খাচ্ছো, শুধু পড়াশোনাও না তুমি কখন খাচ্ছো, কতটা সময় খাওয়ার পেছনে দিচ্ছ, তারপর কখন পড়াশোনা করতে যাচ্ছ, কখন টিউশনতে যাচ্ছ, কখন স্কুলে যাচ্ছ, আমি একটু রুটিনটা ডিটেইলসে জানতে চাই।
সকালবেলা তো ফার্স্ট অফ অল আগের দিন মানে যতক্ষণ মানে স্কুল যেহেতু নেই সেই জন্য আমাদের তো মর্নিং আওয়ার স্কুল, সেই জন্য এখন যেহেতু স্কুল নেই সেই জন্য ওই উঠতে উঠতে 7:30-8 বেজে যায় আগের দিন, মানে যতক্ষণ যত রাত্রি পড়া হয় তত পরে পরের দিন সকালবেলা সেই বুঝেই মানে সেই মানে সেই থেকে ওঠা হয় তখন থেকেই, তো 7:30-8 বেজে যায় মাঝে মধ্যে, এবং তারপরে ঠিক এক দেড় ঘন্টা এমনি পড়ার মানে এমনি ব্যাচের কোনো পড়াশোনার পর বা হোমওয়ার্ক গুলো করার পর তারপরে 10:30-10 মানে খেতে যাই, তারপর খেয়ে দিয়ে এসে স্নান টান করে এসে তারপরে আবার পড়াশোনা, তারপরে দুপুরবেলা খেয়ে দিয়ে আবার একটু ঘুম, তারপরে আবার কটা থেকে কটা পর্যন্ত ঘুম? এই 2:30 থেকে 4:00 বা 3:30, হ্যাঁ আচ্ছা, তারপর বিকেলবেলা তারপরে গান মানে গানও থাকে আমার, আমি গানও শিখি সেই জন্য গান কটা পর্যন্ত 1 ঘন্টা যেমন 5:30 থেকে 6:00 বা 5:30 থেকে 6:30 অব্দি এই সময়, আমি 2 দিন সপ্তাহে গানে গানে যাই এবং সেজন্য প্র্যাকটিসও হয় বিকালবেলা, তারপর কোন টিউশন থাকলে টিউশনে যাই আর না হলে বিকালবেলা পড়াশোনা, না হলে এখন তো অ্যাসাইনমেন্ট করতে হচ্ছে প্রচুর সেই জন্য অ্যাসাইনমেন্ট করি। আচ্ছা, তারপর তুমি ঘুমাতে যাও কটার সময়? রাত্রিবেলা কোন কোন দিন 12টা বেজে যায়, কোন কোন দিন 12:45। তুমি কি 12টা 12:45 পর্যন্ত পড়াশোনা করো প্রতিদিন? হ্যাঁ করতে হয়। আচ্ছা, এটা কি তোমাকে এই 12টা 12:45 পর্যন্ত জেগে থাকতে হচ্ছে, এটা কি স্কুলের পড়াশোনার চাপে না নিজের পড়াশোনা বা নিজে তুমি উপন্যাস পড়ছো? না নিজের জন্যই পুরোটা, কারণ ম্যাথস প্র্যাকটিস না করলে তো এক্সামে ভালো স্কোর করা যাবে না, তাই জন্য রাত্রিবেলা করে ম্যাথস প্র্যাকটিস করতে হয় বেশি। আচ্ছা, এবার তুমি এবার নিজের থেকে দেখো, আমি অন্যান্য অভিভাবকদেরও বলছি যে আপনারাও পুরো এটা শুনলেন, আমার ধারণা আপনাদের ছেলে মেয়েদের রুটিন হয়তো এর থেকে অনেক ম্যাক্সিমাম খুব একটা বেশি আলাদা হবে না। তো প্রথম যে জিনিসটা আপনারা দেখলেন ও যেটা বললো সেটা হচ্ছে যে ওর নিজের রুটিনটা বলতেই ওর প্রচুর কষ্ট হচ্ছে, আপনি ভালো করে লক্ষ্য করুন, ও ক্লাস 10-এ পড়ছে অথচ ওর নিজের রুটিনটাই ডিটেলস এ বলতে পারছে না, এটা বিশাল বড় লার্নিং। এটা একটা ক্লাস 10-এর মেয়ে যখন বলছে তার নিজের রুটিনটাও, তো নিজের রুটিনটাও যে ঠিকঠাক গুছিয়ে বলছে সেটা বলতে পারছে না, অর্থাৎ ন্যারেটিভ। এবং আপনি দেখুন, আপনার ছেলে বা মেয়ে যেখানে চাকরি করুক না কেন, এটা খুব গুরুত্বপূর্ণ যে তাকে একটা জিনিসে কি কাজ করেছে সেটা তাকে গুছিয়ে বলতে হবে, তাই না? সবাই তো তাই করে, একটা জব মানে কি, সে জবে কি করবে তাকে একটা গুছিয়ে বলার ক্ষমতা থাকা। তো তার মানে যেটা হচ্ছে ওর কমিউনিকেশন তো সমস্যা আছে বটে, তার থেকে বড় সমস্যা হচ্ছে যে চিন্তাগুলোকে একত্রিত করতে পারছেন, থট গুলো ধরে রাখতে পারছেন। আপনি দেখুন যে ওর, আমি ওর কথা শুনছিলাম, একটা থট এখানে আসছে আর একটা থট এখানে আসছে, মানে মনোসংযোগে ব্যাপক প্রবলেম আছে। আমাকে বেশি দূর যেতে হবে না, আমি ওই জন্য ওকে বলতে বললাম তুমি নিজে বলো রুটিনটা কত ঘন্টা, রুটিনটা বলার থেকে বুঝতে পারবেন যে এর মধ্যে প্রচুর লার্নিং ডিফিকাল্টি রয়ে গেছে। তো এখন দেখো, একটা মেজর সমস্যা হচ্ছে এখানে তোমার রুটিনের মধ্যে কোনো ফিজিক্যাল এক্সারসাইজ নেই, এটা খুব ডেঞ্জারাস জিনিস। আমাদের সময় আমি বলছি, আমি সকালবেলায় 1 ঘন্টা ফুটবল খেলতাম, আবার একটু পড়াশোনা করে এসে আবার সাঁতার কাটতে যেতাম 9:30-1 ঘন্টায়, স্কুল থেকে এসে একটু ঘুমিয়ে আবার যোগদান করতাম, প্রায় আমার 3টে ফিজিক্যাল এক্সারসাইজ রুটিন ছিল। এখনো আমাকে বডি সচল রাখার জন্য আয়দার আমি 1 ঘন্টা জিমে যাব, না হলে আমাকে 1 থেকে 2 থেকে 3 ঘন্টা হাঁটতে। এর মেন কারণ হচ্ছে এই যে এক্সারসাইজ না করলে বডিতে যে আমাদের নর্মাল অনেকগুলো হরমোনাল সাইকেল আছে, এন্ডোরফিন আছে, এগুলো আমি আগে অল্প একটু লিখেওছি, পরে হয়তো আমি আরো ডিটেলসে লিখবো। আর সেই হরমোন গুলো যদি রিলিজ না করে, এর মধ্যে একটা হচ্ছে এন্ডোরফিন, এন্ডোরফিন রিলিজ না করলে তোমার অ্যাংজাইটি কমবে না, ইম্পসিবল, আর তোমার ঘুমও ভালো হবে না, তোমার যে ডিপ স্লিপ, আর ডিপ স্লিপ যদি ভালো না হয়, ডিপ স্লিপ ভালো না হলে তোমার মেমোরাইজেশন প্রসেসটাও সমস্যা হবে, তোমার যে কগনিটিভ এবিলিটি, যেটা আমি তোমাকে বললাম যে তুমি তোমার নিজের রুটিন ঠিকঠাক করতে পারছো না, তার মানে কি তোমার কগনিটিভ এবিলিটিটা ডেভেলপ করছে না, করছে না, এর কারণ এই যে তোমার যে হরমোনাল সাইকেল গুলো ঠিক হওয়া উচিত ছিল সেটা হয়নি, এর মূল কারণ তুমি কোনো এক্সারসাইজ এর মধ্যে নেই। এবং আমি প্রত্যেকটা অভিভাবককে বলছি, যাদের ছেলে মেয়েরা অ্যাটলিস্ট 2 ঘন্টা তো করা অবশ্যই উচিত, কিন্তু মিনিমাম যদি 1 ঘন্টা এক্সারসাইজ না করে এই বয়সে,
ওদের যে হরমোনাল সাইকেল, যে হরমোনাল সাইকেল গুলো দরকার কগনিটিভ ডেভেলপমেন্টের জন্য, যে ডিপ স্লিপ দরকার কগনিটিভ ডেভেলপমেন্টের জন্য বাচ্চাদের বয়সে, সেটা কিন্তু এদের ডিপ্রাইভ করছে, ফলে দে আর বিকামিং পুয়ার লার্নার। আজকে ও যতটা সময় ক্লাস টেনের জন্য দিচ্ছে সেটা কিন্তু অতটা লাগা উচিত নয়। আমি বারবার করে বলছি যে 2 ঘন্টার বেশি যদি আপনার ছেলে মেয়ে লাগে বোর্ড এক্সাম ক্লিয়ার করতে, দ্যাট ইজ এ সিরিয়াস প্রবলেম। কারণ এরপরে যখন হায়ার সেকেন্ডারিতে চলে যাবে, সিলেবাস উইল বি এ স্টেপ অ্যাহেড, 10 গুণ হয়ে যাবে। তাকে নিট বা জেই বা জন্য বুঝতে গেলে তার তার এফোর্ট লেভেল অন্যরকম লেভেল হয়ে যাবে, তো কোপ আপই করতে পারবে। এরকম যদি লার্নিং এবিলিটি থাকে কোপ আপই করতে পারবে। সেই জন্যে খুব গুরুত্বপূর্ণ, আমি এটা আগের লেখাতে লিখেছিলাম, কারণ আমি তো প্রতিদিন হাজার হাজার অভিভাবককে দেখছি। আপনারা তখন যেটা করবেন, আপনার ছেলেমেয়েরা নিটে ফেল করবে, মানে পাস করতে পারবেন পারবেন, আপনারা ভাববেন যে হয়তো তাহলে মাঝারি লার্নার, তাহলে একে তাহলে কোথাও একটা কোর্সে দেওয়া যাক, তারপর তার পেছনে আপনারা লাখ টাকা খরচ করবেন এবং তারপরে সে চাকরি পাবে, কারণ তার লার্নিংটাই তো দুর্বল হয়ে গেছে। আপনি দেখুন, আপনার একটা মেয়ে তো নিজের ডুবিটাও ঠিকঠাক করে বলতে কষ্ট হচ্ছে, এটা বুঝতে হবে যে বেসিক্যালি সমস্যাটা কোথায় দাঁড়ায়। সুতরাং প্রথমে যেটা করতে হবে, আমাদের এখন ইনার ইঞ্জিনিয়ারিং এর উপর বেশি জোর দিতে হবে। একটা তো হচ্ছে একটা এক্সারসাইজ 1-2 ঘন্টা করতেই হবে, ওটা ছাড়া কোনো উপায় নেই, ওটা ওটা মাস। কারণ এন্ডোরফিন যদি বডিতে যদি না নিষ্ক্রিয় হয়, না ভালো ঘুমাবে, না আপনি টেনশন ম্যানেজ করতে পারবে। অথবা যোগব্যায়াম কিছু একটা করতেই হবে, যোগব্যায়াম দৌড়ানোটা হচ্ছে সবচেয়ে ভালো, যদি 1 ঘন্টা দৌড়ানো যায় দ্যাট উড বি দা মানে বেস্ট অপশন। আচ্ছা, এটার পর যেটা করতে হবে, একটু মেডিটেশন প্র্যাকটিস করতে হবে। মেডিটেশন মানে ধ্যান, মানে কোনো আমি কোনো ভগবানের কথা বলছি না, কোনো স্পিরিচুয়ালিজমের কথা বলছি না, ধ্যানটা খুব সিম্পল জিনিস তুমি শুরু করবে। আমি সবাইকে এই কথা বলছি আর বলবো না, একটা সিম্পল জিনিস যে করবে সেটা হচ্ছে যে দুটো নাম্বার, লেটস সে আমি তোমাকে এখনই তোমার সামনে দেখিয়ে দিচ্ছি যে তোমার মনোসংযোগের কি অবস্থা। তুমি জাস্ট একটা আমাকে বুক করে দেখাও, জাস্ট 25x65, তুমি কোনো খাতা পেন নেবে না, মনে মনে আমাকে 25x65 বলো কত হবে, বলো বলো, তুমি বলার চেষ্টা করো, মনে মনে করার চেষ্টা করো, 25x65 মনে 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 করো, মনে মনে করার চেষ্টা করো, কোনো অসুবিধা নেই। আর আর না পারলেও কোনো ক্ষতি নেই, ম্যাক্সিমাম ছেলে পেলেই করতে পারে না মনে সংযোগ হবে, চেষ্টা করো। কারণ কি, এবার তোমাকে 25 বা 65 তোমাকে মনে 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 রাখতে হবে, মনে রেখে তার কত হাতে রাখছে এই রাখছে এটা মনে রাখতে হবে। আমি দেখতে চাইছি তুমি মনে কতটা, তুমি তোমার শর্ট টার্ম মেমোরি কত ভালো দেখতে চাইছেন। কোন কোন ক্যালকুলেটর ছাড়া নিজে মনে মনে করো, তাতে কোনো অসুবিধা নেই। দেখো ব্যাপারটা হচ্ছে যে যারা ক্লাস টেনে পড়ছে আপ টু ক্লাস 8 পাস করে গেছে, 7 পাস করে গেছে, একটা এটা খুব সিম্পল টেস্ট মনোসংযোগের, সবাইকে আমি দিই যে তুমি যদি দুটো 2-ডিজিটের নাম্বার যদি গুণ করতে না পারো, তোমার মনোসংযোগ অত্যন্ত খারাপ অবস্থায় আছে, ওটাকে ঠিক করতে হবে। এটা একটা মেডিটেশন প্র্যাকটিস, এক্সারসাইজ করার পর বা ঘুমানোর আগে প্র্যাকটিসটা করবে, অ্যাটলিস্ট 2-ডিজিটের মাল্টিপ্লিকেশন, সেটা যাতে মোটামুটি 10 সেকেন্ডের মধ্যে করতে পারো মনে মনে, তারপর 3-ডিজিট, তারপর 4-ডিজিট। যারা আপ টু অ্যাটলিস্ট ক্লাস 8+ আছে, 4-ডিজিটের মাল্টিপ্লিকেশন দে শুড বি এবল টু ডু ইন মাইন্ড। ওটা যদি করতে না পারে, তার মানে যদি 4-ডিজিট করতে পারে তাহলে তার মনোসংযোগ যথেষ্ট ভালো আছে এবং সে যথেষ্ট অ্যাক্সেলারেটেড লার্নার হওয়ার তার চান্স আছে। যদি 2-ডিজিটেরও তুমি মাল্টিপ্লিকেশন করতে না পারো ইন লেটস সে ইন 10 সেকেন্ড এই ক্লাস ইয়েতে করে, মানে মনে মনে, তার মানে যেটা দাঁড়াচ্ছে যে তোমার একদম মনোসংযোগ একদম জিরো অবস্থায় আছে এবং এটা ভীষণ দরকার। অর্থাৎ তোমার যে শর্ট টার্ম মেমোরিতে একদম তুমি রাখতেই পারছো না কিছু, এবং এর একটা কারণ হতে পারে যে এক্সারসাইজের অভাব। তো এই যে জিনিসটা, এটা তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি বলছি বাংলার ঘরে ঘরে এই অবস্থা, কারণ সবাই টিউশনি করে এই করে ইনার ইঞ্জিনিয়ারিং যে জিনিসগুলো আমাদের খুব মানে ভেতরের যে জিনিসগুলো দরকার ছিল সেগুলোর ওপর অভিভাবকরা একদমই জোর দেয়নি, যে তাদের শর্ট টার্ম মেমোরি, তাদের লং টার্ম মেমোরি, তাদের অ্যাক্সেলারেটেড লার্নিং, অ্যানালিটিক্যাল স্কিল, এগুলো সবগুলোই মেডিটেশন করে বাড়ানো যায়। আমি আস্তে আস্তে সবাইকে এই টিপসগুলো দেবো যে কি করে তোমরা মেডিটেশন করে বাড়াতে পারবে, এবং তুমি যখন এই মেডিটেশনের মধ্যে ঢুকবে, মেডিটেশনের জন্য এক্সারসাইজ চাই, বডিকে আগে ফিট করতে হবে, তোমার বডির হরমোনাল সাইকেল ঠিক না হলে কিছুই হবে না। তারপর যখন তোমার মাইন্ডটা এই মেডিটেশন গুলো নিতে পারবে, দেখবে যে তোমার যে জিনিসটা আজকে এতক্ষণ সময় লাগছে স্কুলের অঙ্ক করতে এই করতে লাগবে না, মাত্র 2 ঘন্টার মধ্যে সব ঠিক হয়ে যাচ্ছে, প্রত্যেকটা প্রবলেম ফ্যাটাফ্যাট করতে পারবে, 2 ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তো তোমাকে এখন অ্যাক্সেলারেটেড লার্নার হতে হবে, শর্ট টার্ম মেমোরি লং টার্ম মেমোরি দুটো ভালো করতে হবে, অ্যাংজাইটি কমাতে হবে।
এইগুলো সবগুলো করার জন্যই একটাই সমাধান, আগে এক্সারসাইজ অ্যাটলিস্ট 1 থেকে 2 ঘন্টা করো, তারপর অ্যাটলিস্ট উঠতে যাওয়ার আগে আধ ঘন্টা প্রথমে 2 ডিজিট 2 ডিজিট, পারলে 3 ডিজিট, 3 থেকে 4 ডিজিট মাল্টিপ্লিকেশন করার চেষ্টা করো। খুব সিম্পল জিনিস, কারণ কি এটাতে এটা এটা এটাতে তোমার অঙ্ক শিখবে না, কিন্তু অঙ্ক তো প্রচন্ড হেল্প হয়। যে তোমার যেটা হবে সেটা হচ্ছে যে তোমার এই যে তোমার যে ব্রেনটার যে মনোসংযোগ, ফোকাস, তোমার যে ফোকাস কতটা আছে তুমি নিজে বুঝতে পারো। ঠিক আছে, আচ্ছা, এইবার